দর্শক আপনাদেরকে ঢাকা টাইমস এর ফেসবুক পেজে আবার লাইভে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার সবচেয়ে বড় নৌবন্দর সদরঘাট নৌ লঞ্চ ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখানকার একজন মানে বছর জুড়ে যে মানুষটি এই এই সদরঘাটকে ঘিরে যার জীবন জীবিকা সেই রকম একজন মানুষ পটুয়াখালীর, ওনার নাম হচ্ছে আলমগীর। আলমগীর ভাইয়ের দুটি সন্তান যারা মাদ্রাসাতে পড়াশোনা করে এবং ওনার পারিবারিকভাবে প্রত্যেক মাসে বেশ একটি মাসিক কিস্তিও পরিশোধ করতে হয়। এই করোনার লকডাউনের মধ্যে এই মানুষটির জীবন জীবিকা একদম পুরোপুরি থমকে গেছে। এই মানুষটি সত্যি বলতে চোখে মুখে এখন তার তিনি অন্ধকার দেখছেন যে সামনে কিভাবে চলবেন। সার্বিক অবস্থা মিলে তার কাছেই আমরা শুনব যে আসলে করোনার আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন, কিভাবে চলছে তার দিন। উনি আপনাদের কি বলবেন যে আসলে কেমন কষ্টে এখন সময় কাটছে তার, একটু আমাদেরকে বলুন। এক মেয়ে দুই ছেলে, দুটোটা ছেলে আল্লাহ দিলে মাদ্রাসায় দিয়েছি, একজন কোরআনে বড়, জন কোরআনে হাফেজ, শুনানিতে আছে আর একজন নুরানিতে ভর্তি করছে। এই দুটা সন্তানের পিছনে টুকটাক মিলেই প্রায় 7-8 হাজার টাকা খরচা আছে তাদের, কি আবার কিস্তিও আছে প্রায় 10-12 হাজার টাকা। তারপর নিজের চলাফেরা, কারণ লকডাউন আগে তো কাজ কাম করছি, সচ্ছল ছিলাম, কারণ তো লকডাউনের কারণে জীবিকার একবারই বন্ধ হয়ে গেছে। কিস্তিও এর আগের ডানেছে, এখন হেপালা পোলাপানের খরচা যুগাইয়া চলার মতো না, এখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছে। সরকার যদি দয়া করে লকডাউন উঠাতো, আমাদের গরিব যারা আছি তাদের, মধ্যম যারা আছি, যারা হাত পাত মুড়ে আমরা দিন মজুরি করে কাজ করে খাই, তাহলে যদি আমাদের দয়া করে আমাদের দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকাইতেন আল্লাহ রহমাতে, তাহলে আল্লাহ দিলে ভালোই হইত। কারণ আমরা খুব এই সদরকারের অষ্টআশী থেকে আছি, দুটা ছেলেই মাদ্রাসায় দিছি, টাকা পয়সা তো হ্যাঁ এই অবস্থায় আছি, এখন মোটামুটি কোনো টাকা পয়সাও নাই, চলাফেরা ওই চলে একটু দৌড়ে দৌড়ে দুইটা টাকা কীভাবে কাছুন এই চিন্তাভাবনা করি আর কি করি, খুবই কষ্টে মোটামুটি। আল্লাহ তবু আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যেমন সন্তান পড়ে কি করি, কিন্তু খুব কষ্টে আছি। তুই তো বাড়িও যাইতেই না, কোথায় ঋণ কর, কেউ এখন এই আগে দুইটা টাকাও কেউ মানে ই না, সাহায্য সহযোগিতারও মনে ওই আল্লাহর কাছে যাই আর কি আছি, মোটামুটি খুবই ইতিহাস। দর্শক আপনারা শুনছিলেন যে এই আলমগীর সাহেব ওনার জীবনের কথা, যে 1988 সাল থেকে এই সদরঘাটকে ঘিরেই যার জীবন যৌবন বা জীবনের মানে বেশিরভাগ সময় উনি সদরঘাটে কাটিয়েছেন। এরকম কখনো দৃশ্য উনি দেখেননি। এই করোনা আমাদেরকে যে বাস্তবতার মুখোমুখি করলো যে এখানকার যে পরিস্থিতি, এখন এই লঞ্চগুলো সব নোংর করে আছে, লঞ্চের অনেক স্টাফরা এখন লঞ্চে আছেন, অনেকে ছুটিতে বাড়িতে আছেন, সে লঞ্চের স্টাফরা কীভাবে চলবেন, এখানকার এই বিশেষ করে সদরঘাটকে ঘিরে যারা দিনমজুর তারপরে কুলি হিসাবে কাজ করতেন, কিন্তু সেই মানুষগুলোর জীবন জীবিকা পুরোপুরি থমকে গেছে। তারপরেও এই এই ভদ্রলোকের ভরসার জায়গা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা যদি রহম করেন তাহলেই হয়তো এই পরিবার পরিজন নিয়ে উনি বাঁচবেন। আপনি সদরঘাটে এই 88 সাল থেকে আছেন, মানে এই সময়ের মধ্যে যে মানে এরকম সিচুয়েশনে কি কখনো পড়েছেন? আমি আর কখনো দেখিনি। মানে যদি এর আগেও এরকম কষ্টের সময় গেছে, সেরকম একটা সময়ের কথা যদি একটু স্মৃতিচারণ করেন। আর এক গেছিল আপনার ইরশাদের আমলে, একাল ছোটকালে আমি ঢাকা আছি, পানি চারিদিকে, ওই সময় একটা কার্পুর, ওই সময় এরকম একটা কষ্টময় ওকালও এত কষ্ট হয় নাই, ওখানে ওকাল তো একটা ই, কিন্তু এখন কষ্টের সময়টা বেশি। মানে এখন সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হচ্ছে কি এখন? একাল তো বিয়ে শাদী করি না, ছেলে সন্তান হয় নাই, ওকাল তো নিজের পেট নিজের একটা ই করতাম, এখন বিয়ে শাদী করেছি, ছেলে সন্তান একটু আল্লাহর রহমতে মাদ্রাসায় অথবা উচ্চশিক্ষিত করার জন্য চেষ্টা করতে আছি, আল্লাহ দিলে যদি আপনাদের দোয়া সবাই মানুষের দোয়া হ্যাঁ যদি হয়, এই জন্য হ্যাঁ মানে এখন একটা ইতে পড়ে গেছি, পৃথিবীর মধ্যে মানে পড়ে গেছে, মানে কষ্ট খুবই কষ্টের সময়। দর্শক আপনারা শুনছিলেন যে এই আলমগীর উনি 88 সাল থেকে এখানে, এর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে কারফিউর সময় উনি ঢাকায় ছিলেন, তবে তখন উনি একা ছিলেন, ফলে ওনার আসলে জীবন জীবিকা নিয়ে সেইভাবে দুশ্চিন্তা পোহাতে হয়নি বা দুশ্চিন্তা কাটাতে হয়নি, কিন্তু এখন যখন তার পরিবার আছে, সন্তান আছে, বাড়িতে ফ্যামিলি আছে, সব কিছু নিয়ে উনি আসলে একরকম দিশেহারা। তবে এই গল্প
গল্পটা কিন্তু আসলে শুধুমাত্র যে এই আলমগীর সাহেব ওনার একার নয়, এই গল্পটি মানে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খান, যাদের একদিন ইনকাম না হলে পরদিন চুলোয় আগুন জ্বলে না, সেরকম মানুষের সবারই গল্পটা এরকম। তো আমরা ওনার মতো আমরাও প্রত্যাশা করব যে এই মানুষগুলোর দিকেও সরকার তাকাবেন, এই মানুষগুলোর যাতে করে জীবন জীবিকা ঠিক মতো হয়, যাতে করে তারাও কিছুটা সময় খেয়ে পড়ে থাকতে পারেন, সেই রকম ব্যবস্থা সরকার করবেন এমন প্রত্যাশা আমার আপনার সবার। আমরা ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা আরও কিছু মানুষের গল্প শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকবেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এই সদরঘাটকে ঘিরে একজন মানুষ যিনি এখানে 1988 সাল থেকে এখানে উনি সদরঘাটে জীবন যৌবন সদরঘাটকে দিয়েছেন, সেই মানুষটি আসলে জীবনে এমন দুঃসহ পরিস্থিতির মধ্যে পড়েনি যেটা এই করোনা যাদেরকে তাকে এই এমন বাস্তবতার মুখোমুখি করেছে। বিশেষ করে তার পরিবার পরিজন নিয়ে তিনি কি খাবেন, কিভাবে সামনে দিন চলবে, তেমন আশঙ্কার কথা উনি জানালেন। কারণ ওনার দুই সন্তান বড়, যারা মাদ্রাসাতে হেফজে পড়ছেন, পাশাপাশি ওনার পরিবার আছে এবং ঋণের কারণে প্রত্যেক মাসে ওনাকে বড় অঙ্কের একটি কিস্তি দিতে হয়। উনি বুঝতে পারছেন না যে আসলে এই লকডাউনের কারণে সেই কিস্তি তার মওকুফ হবে কি না, বা কিস্তি পরে দিতে পারবেন কি না, এমন বাস্তবতা আসলে এই সদরঘাটের অসংখ্য মানুষ। কারণ এই সদরঘাটকে ঘিরে একটি দক্ষিণাঞ্চলের এবং চাঁদপুরের দিকের অনেকগুলো রুটের, প্রায় 42টি রুটের এখানে লঞ্চ চলাচল করে, যাতে হাজার হাজার যাত্রী চলাচল করেন, তাদের বোঝা ওনারা বহন করেন এবং তা দিয়েই ওনাদের জীবন জীবিকা চলে। কিন্তু এই করোনা লকডাউনের কারণে সব কিছু বন্ধ, গণপরিবহনের পাশাপাশি নৌযানও সব কিছু বন্ধ, ফলে তারা একরকমের দিশেহারা। কারণ তাদের আশঙ্কা যে এই লকডাউন হয়তো আরও কিছুদিন বাড়বে, ফলে এই এক সপ্তাহের লকডাউন যদি আরও বেশি লম্বা হয় তখন তাদের জন্য আরও বেশি কঠিন হবে জীবন চালানো, এমন বাস্তবতায় তারা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছেন। বিশেষ করে এই সদরঘাটকে ঘিরে কয়েকশো মানুষ, বিশেষ করে যারা এই নৌ শ্রমিকদের বিষয়টি অনেক কিছুটা ভিন্ন, কারণ তাদের হয়তো কেউ পুরো বেতন পাবেন, কেউ হয়তো অর্ধেক বেতন পাবেন, কিন্তু এই মানুষগুলোর আয় পুরোপুরি বন্ধ, ফলে এরাও চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে যাতে করে তাদের জন্য সাহায্য সহযোগিতার কোনো ধরনের ব্যবস্থা করা হয়, নয়তোবা মানে অনেকটা দিশেহারা হয়েই তাদের এই দিন চলতে হবে এবং তারা অজানা অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটবে। আমরা প্রত্যাশা করব সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মানুষগুলোর দিকেও তাকাবেন, এই মানুষগুলোর জীবন জীবিকা যাতে করে ঠিক থাকে, তারা যাতে করে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সেরকম ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।